নজর রাখবো পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার বিলোনিয়ায়। আর বিলোনিয়া কলেজ স্কয়ার অগ্নিবীণা কমিউনিটি হলের মঞ্চে উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর বক্তারা আলোচনা রাখতে গিয়ে বলেন, মাদক আসক্ত হলে তার পরিণতি কি এবং পরিবারের উপর কি বিপর্যয় নেমে আসে, এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করেন। মাদক আসক্তকে কখনো অবহেলার চোখে না দেখে তাকে ভালোবেসে এবং ভালো ব্যবহার করে কিভাবে সঠিক রাস্তায় আনা যায় তার উদ্যোগ নেওয়ার কথা এদিনের এই আলোচনায় উঠে আসে। মাদক আসক্তির ফলে এইচআইভির মতো মারাত্মক ব্যাধির পাশাপাশি শারীরিক এবং মানসিক বিকৃতির মতো নানা ধরনের উপসর্গ দেখা দেয়। সমাজকে সুন্দর রাখা, নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে সকলকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করার জন্য আহ্বান রাখেন এদিনের আলোচনায় এই অনুষ্ঠানে যারা অতিথিরা ছিলেন। কি বলছে শুনুন বিস্তারিত। इसके साथ ही आप लोगों ने देखा होगा बहुत सारे इंपैक्ट फिजिकल हेल्थ में पड़ता है। यह भी आपको बताना चाहूंगा कि जो डायबिटीज का जो रेट है इज वन ऑफ द हाईएस्ट इन त्रिपुरा। ये सारी चीजें हम लोगों के लिए यहां पर जो लोग भी बैठे हैं, जो लोग ऑडियंस में बैठे हैं, जो लोग स्टेज पर बैठे हैं, চিন্তা করার বিষয় কারণ যে আনে ওয়ালা যে আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে আজকের এই মাদক বিরোধী দিবস উদযাপন অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলুই, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।